নমস্কার বন্ধুরা, আমি অজয় কুমার দত্ত, রেকিক স্টাইল করোনার আমাফেরা ম্যাগনিফাইং রিসার্চ মাস্টার টিচার, অ্যাঞ্জেল হিলার ল অফ অ্যাট্রাকশন কোচ এবং আপনাদের বন্ধু। সবাই নিশ্চয়ই নিশ্চয়ই দারুণ আছেন, আমিও দারুণ আছি। তবে বন্ধু, বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে মানুষ অনেক আশঙ্কিত, ভীত করোনা ভাইরাসের জন্য। তো আমি আপনাদের বারবার অনুরোধ করব যে আপনারা সচেতন থাকুন, সরকারিভাবে যে নির্দেশিকাগুলো দিচ্ছে সেগুলোকে পালন করুন, অবশ্যই পারিপার্শ্বিক মানুষদের কথা ভেবে নিজেদেরকে এই সময়টাতে ঠিক যেভাবে থাকতে বলা হচ্ছে সেইভাবে আপনারা থাকুন, এবং অন্যকেও সুস্থ রাখার দায়িত্ব আমাদের। কেননা আপনি ভালো থাকলে কিন্তু অন্যরাও ভালো থাকবে, তাই না? আর আমি আজকে আপনাদের কাছে, আমার তরফ থেকে মনে হচ্ছে, আমার বারবার মনে হয়েছে যে কদিন ধরে ভাবছিলাম যে আপনাদের জন্য এমন একটা অ্যাফার্মেশন আমি নিয়ে হাজির হব যেটা আপনাদের ইমিউনিটি পাওয়ারকে দারুণভাবে হেলদি করবে। কেননা আমরা জানি, মেডিকেল সায়েন্স এটা বলে যে যত মেডিটেশন কেউ করবে তত কিন্তু তার পজিটিভ থিঙ্কিং, পজিটিভ থট বাড়তে থাকবে। আর যত পজিটিভ থট বাড়তে থাকবে তার কিন্তু মনের জোর যদি বেড়ে যায় তো শারীরিক যে প্রতিরোধ ক্ষমতাগুলো রোগের সঙ্গে সেটা কিন্তু অনেক বেশি ডেভেলপ করে। তো আমরা রেকি মাস্টার টিচার হিসাবে বা এই জগতের মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই কর্তব্য এই সময়, আমি প্রত্যেক রেকি ডিগ্রি প্রাপ্ত যে কোনো ডিগ্রির এবং প্রত্যেক রেকি মাস্টার টিচার, গ্র্যান্ড মাস্টার প্রত্যেকদের কাছে অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে পৃথিবীর জন্য কিছু করি। এই সময় আমরা পজিটিভ অ্যাফার্মেশন দিই, আমরা হিলিং করি প্রত্যেকটা দিন নিজেদের সুবিধা মতো, সময় মতো, যাতে পৃথিবীর মানুষগুলো সম্পূর্ণভাবে সুস্থ থাকে আর এই দুঃসময়টা যেন খুব তাড়াতাড়ি কেটে যায়, কোনো প্রতিষেধক খুব শীঘ্রই, যাতে আমাদের সায়েন্টিস্টরা, আমাদের ডক্টররা আবিষ্কার করতে পারেন এবং আমরা সুস্থ, স্বাভাবিক একটা সুন্দর পৃথিবী যেন খুব শীঘ্রই আবার দেখতে পারি, যেখানে সবাই সমান। তো বন্ধুরা, যে অ্যাফার্মেশনটি দিচ্ছি সেটি আপনারা ডেইলি ডেইলি ঘুম থেকে উঠে যদি পারেন শুনে শুনে করবেন, আমি শিওর যে আপনারা সত্যি খুব 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 ভালো থাকবেন এবং অন্যদেরও ভালো থাকতে মানে সাহায্য করবেন। এবং সম্ভব হলে যদি ভালো লেগে থাকে আপনারা এটা কন্টিনিউ করতে থাকুন, অন্তত এক মাস, দেড় মাস, দু মাস, যতদিন না এই সমস্যা কেটে যায় করুন, দরকার হলে লাইফ টাইমই করতে পারেন। কেননা সম্পূর্ণ সুস্থ থাকতে গেলে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন শারীরিক এবং মানসিক দিক থেকে। সেই সঙ্গে আমাদের যে বর্তমান যে সময়টা চলছে এই সময় থেকেও কিন্তু এই পজিটিভ অ্যাফার্মেশন আমাদের দারুণভাবে রক্ষা করবে। সমাজের প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করব, প্লিজ এই অ্যাফার্মেশনটি করুন। এটি আমার তরফ থেকে যতটুকু আমার নিজের মতে দেওয়া সম্ভব আমি দেওয়ার চেষ্টা করেছি, আমি ভবিষ্যতে আরও এরকম দেওয়ার চেষ্টা করব পরিষেবার, যাতে আমার যতটুকু যোগ্যতায় বা আমার পরিধির মধ্যে যতটুকু আছে আমি ততটুকু দিয়ে নিশ্চয়ই আপনাদের সাহায্য করতে চাই। সারা পৃথিবীর মানুষ শুধু নয়, সারা জীবজগৎ যেন ভালো থাকে, ইকোসিস্টেমটা যেন নষ্ট না হয়ে যায় কোনোভাবেই, আমরা যেন মুছে না যাই পৃথিবী থেকে। তো বন্ধু, আসুন কীভাবে শুরু করবেন সম্পূর্ণই আমার এখানে বলে দেওয়া আছে, আপনারা মন দিয়ে শুরু করুন একটি নির্দিষ্ট আসনে বসে। প্রথমে আপনারা যে কোনো সুবিধাজনক আসনে বসুন, সিট দ্বারা সোজা করে অথবা শবাসনে থাকুন। দুটি হাতের তালু আকাশের দিকে ঊর্ধ্বগামী রেখে হাঁটুর ওপর অথবা শোয়া অবস্থা থাকলে দুপাশে রাখুন। নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন, বুক ভরে এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন।
কমপক্ষে 3 বার বা 4-5 বার। এবার এই পজিটিভ অ্যাফার্মেশনগুলো আমার সঙ্গে সঙ্গে বলতে শুরু করুন এবং মনে প্রাণে বিশ্বাস করুন, আপনার শরীরের মধ্যে আপনার শ্বাসের সঙ্গে সঙ্গে পজিটিভ শক্তি প্রকৃতি থেকে প্রবেশ করছে এবং যখন আপনার শ্বাস বেরোতে থাকবে তখন আপনার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভিটিস, সমস্ত রকম সমস্যা দূরীভূত হয়ে আপনি সম্পূর্ণ একজন সুস্থ মানুষে পরিণত হবেন এবং সরাসরি আপনি সুস্বাস্থ্য যুক্ত এবং ইমিউনিটি পাওয়ার সমৃদ্ধশীল ব্যক্তিতে সদাসর্বদাই স্থিতিশীল থাকবেন। আসুন অ্যাফার্মেশন শুরু করি। আমি অত্যন্ত স্বাস্থ্যবান, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। আমি অত্যন্ত স্বাস্থ্যবান, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। আমি অত্যন্ত স্বাস্থ্যবান, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। আমি সম্পূর্ণভাবে অসুস্থতা প্রতিরোধী। আমি সম্পূর্ণভাবে অসুস্থতা প্রতিরোধী। আমি সম্পূর্ণভাবে অসুস্থতা প্রতিরোধী। আমার মন, আমার শরীর সম্পূর্ণ আরোগ্যপ্রাপ্ত। আমার মন, আমার শরীর সম্পূর্ণ আরোগ্যপ্রাপ্ত। আমার মন, আমার শরীর সম্পূর্ণ আরোগ্যপ্রাপ্ত। আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অবিশ্বাস্যভাবে শক্তিশালী। আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অবিশ্বাস্যভাবে শক্তিশালী। আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অবিশ্বাস্যভাবে শক্তিশালী। আমার শরীরে আসা যে কোনো অসুস্থতা আমি অবশ্যই কাটিয়ে উঠতে পারি। আমার শরীরে যে কোনো সমস্যা, যে কোনো অসুস্থতা আমি সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারি। আমার শরীরে যে কোনো অসুস্থতা আমি সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারি। আমি ইতিবাচক চিন্তার অধিকারী। আমি ইতিবাচক চিন্তার অধিকারী। আমি ইতিবাচক চিন্তার অধিকারী। আমার স্বাস্থ্য সম্পূর্ণ উন্নত। আমার স্বাস্থ্য সম্পূর্ণ উন্নত। আমার স্বাস্থ্য সম্পূর্ণ উন্নত। আমি স্বাস্থ্যকর এবং শক্তিশালী বোধ করছি। আমি স্বাস্থ্যকর এবং শক্তিশালী বোধ করছি। আমি স্বাস্থ্যকর এবং শক্তিশালী বোধ করছি। আমার ইমিউনিটি সিস্টেম দারুণভাবে উন্নত।
আমার ইমিউনিটি সিস্টেম দারুণভাবে উন্নত, আমার ইমিউনিটি সিস্টেম দারুণভাবে উন্নত। আমি জানি আমার সাথে সাথে আমার পরিবার, আমার পারিপার্শ্বিক মানুষ এবং সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষ সম্পূর্ণভাবে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছে। আমি জানি আমার সাথে সাথে আমার পরিবার, আমার পারিপার্শ্বিক মানুষজন এবং সারা পৃথিবীর প্রত্যেকে দারুণভাবে স্বাস্থ্যবান, সচ্ছল, সমৃদ্ধশীল জীবনযাপন করছে। আমি জানি আমার সাথে সাথে আমার পরিবার, আমার পারিপার্শ্বিক মানুষজন এবং আমার পৃথিবীর প্রত্যেকে দারুণভাবে সুস্থভাবে জীবনযাপন করছে। যে কোনো অসুস্থতা থেকে সবাই সম্পূর্ণ স্বাভাবিকভাবে বেঁচে আছে, হাসি খুশি আছে। আমরা দারুণ খুশি, আমরা সম্পূর্ণ সুস্থ সবাই, আমরা সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছি, আমরা সবাই সুস্থ আছি, আমরা সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছি, আমরা খুব ভালো আছি, আমরা সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করছি, আমরা স্বাভাবিক জীবনযাপন করছি, আমরা সম্পূর্ণ সুস্থ এবং দারুণ আছি। মনের মধ্যে ফিল করুন সুন্দর এক অনুভূতি, আপনি সম্পূর্ণ সুস্থ, আপনার পরিবারের প্রত্যেকে সম্পূর্ণ সুস্থ, আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণভাবে স্বাভাবিক, আপনার পারিপার্শ্বিক মানুষ, জীবজন্তু, সমগ্র প্রকৃতি এবং সারা বিশ্বের মানুষজন প্রত্যেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছেন, প্রত্যেকের ইমিউনিটি পাওয়ার বেড়েছে। আসুন আমরা প্রত্যেকের জন্য প্রার্থনা করি বিশ্ব শক্তির কাছে, প্রকৃতি মায়ের কাছে। হে মা প্রকৃতি, হে বিশ্ব শক্তি, তোমাকে ধন্যবাদ আমাদের এই পৃথিবীর সুন্দর আলো দেখানোর জন্য। তোমার কাছে প্রার্থনা করছি সারা বিশ্ব জগতের প্রত্যেকটি জীব, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেককে সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবন দাও। দয়া করে প্রত্যেকের মধ্যে সৌভ্রাতৃত্ব দাও, সবার মধ্যে সমমনস্ক ও নির্লোভ চিত্ত দাও। আমরা সবাই সবার জন্য বাঁচি, সবাই সবাইকে নিয়ে বাঁচি। আমরা সবাই মিলে খুব 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 ভালো আছি, সম্পূর্ণ সুস্থ আছি, সম্পূর্ণ হাসি খুশি পূর্ণ সুস্থ স্বাভাবিক সরল জীবনযাপন করছি। সারা বিশ্বের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, আমি নিজেকেও ধন্যবাদ জানাচ্ছি, সমগ্র প্রকৃতি জগৎকে ধন্যবাদ জানাচ্ছি। শান্তি, শান্তি, শান্তি। এবার ধীরে ধীরে শ্বাস নেওয়া ছাড়া করুন 3 থেকে 4 বার বা 5 বার। এবার ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে থাকুন এবং ধীরে ধীরে চোখ খুলুন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।